ফ্রেন্ড স্বাগত ডেভিড ঔষমিতে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে কিন্তু সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি আজকে অনেক দুপুর থেকে ব্লগ স্টার্ট করেছি কারণ সকালবেলা শরীরটা ভালো লাগছিল না আর তাই না এনার্জি পাচ্ছিলাম না যে ব্লগটা স্টার্ট করি ভেবেছিলাম ব্লগ তুলবই না তারপরে কাজের মধ্যে যখন ঢুকলাম লাঞ্চ বানালাম এ করলাম তখন মনে হলো যে না সব কিছুই যখন করছি তোমাদের সাথে ব্লগটা কেন তুলবো না শেয়ার করবো না আর তোমরা রোজই বলো যে কমেন্টে দেখি যে রেগুলার ব্লগ আপলোড করো না হলে তোমাকে খুঁজে পাই না তো সেই আমাকে যাতে খুঁজে পাও আমাকে যাতে হারিয়ে না ফেলো তো চেষ্টা করছি এখন থেকে অনেক ব্লগ বাড়িয়ে দিয়েছি আবার মাঝে হয়তো ডিসকানেক্ট হয়ে যাবো মাঝে মাঝে ওরকম হয়ে যায় তো যাকে চলো আজকে লাঞ্চ বানানো হয়ে গেছে আজকে শ্যাম্পু করেছি তো আজকে লাঞ্চ বানানো হয়ে গেছে কি লাঞ্চ বানিয়েছি চলো দেখা যাক লাঞ্চ করে এখন তো ছেলের সব কলেজ খুলে গেছে ছেলে থাকে না আমরা দুজনে থাকি আমরা দুজনেই খাবো তো লাঞ্চ করে তারপর আবার ছাদে যাবো কারণ আজকে গাছের কাজ করতে হবে অনেক ই করতে হবে সব নিশ্চয়ই শেয়ার করবো চলো ফটাফট লাঞ্চ করে নেব লাল্টু বাবুর জন্য আজকে মঙ্গলবার যেহেতু লাঞ্চ বানিয়ে দিয়েছি হচ্ছে ভোলা মাছ ছিল ভোলা মাছের ঝাল করেছি উচ্ছে আলু ভাতে আর ভাত আর আমার জন্য করেছি আলু ভাজা আর তার সাথে এখানে রুটি করেছি রুটি খাবো এখনও খাওয়া হয়নি লাঞ্চ করা হয়নি তো এই যে আলু পটলের তরকারি হচ্ছে রাত্রের জন্য আর স্যালাডের জন্য শশা কেটে রেখেছি শশা শশা খাবো চলো লাঞ্চ করে নিই এটা কে আমার সোনা মা ছাদের গাছে জল দেওয়ার জন্য পাইপ কিনে এনেছে বড়ই তো পাইপটা হয়েছে বেশ ভালো হয়েছে যদি লাগে এখান থেকে কেটে নেওয়া যাবে যদি অন্য কোথাও লাগে কি সিস্টেম করলে ওই যে উপর দিয়ে ঢুকিয়ে দিলাম দিয়ে করলে স্পিড হবে না উপর দিয়ে দিলাম ওই যে হ্যাঁ তো দিয়ে কি করতে হবে তাহলে দিয়ে একটু পুচ করে মুখে টানতে সেইটাই বলো পুচ করে মুখে টানতে হবে আর ওই পায়খানার জলটা আমি টানবো আর অত জল দিও না ওইসব গাছে অত জল দেয় না এগুলো বোগেন ভলিয়া দেখছো আমার গাছ দেখো ফুল হয়েছে দেখেছো সব ফুল ভর্তি সার দিয়ে বসিয়েছি সব ফুলে ফুল হয়ে গেছে জারবেরা থেকে শুরু করে সব এবার মাটিগুলো ঝাঁটা ঝাঁট তুলে ফেলবো সব টপ টপও পরিষ্কার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ পাতার যত বাঁদরামো পেচ্ছাপ করবে পায়খানা করবে মাটিগুলোর মধ্যে জামা কাপড় শুকিয়ে গেছে দেখে সুবিধে হয়েছে হ্যাঁ একদমই অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো আমার হাতে ব্যথা এবার তাতে কী হয়েছে ওই বালতি বয়ে 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 গাছে জল দেওয়া যাচ্ছিলো না শরীর খারাপ হতো হাত ব্যথা হতো সেই জন্য লাল্টুবাবু কী করলো এ করে নিয়ে এসছে হ্যাঁ হ্যাঁ দেখো দেখো গুছিয়ে পায়খানা করলো ফট করে দৌড়লো দেখলে দেখো দেখো পাতা পাতা দুষ্টামি একদম এক নম্বর তো সেই জন্য লাল্টুবাবু এনে দিল পাইপ গাছগুলো জল দেওয়া যাবে কারণ গরমকাল দুবার ধরে জল দিতে হবে দুবার ধরে জল দিতে হবে গাছগুলো ওই জন্য পাইপটা দিয়ে দিলে সুবিধে একটু ওই জন্য পাইপটা নিয়ে আসছি কদিন ধরেই বলছি কদিন ধরেই বলছি তো যাকগে দু একটা গাছ কিনতে হবে যেমন গন্ধরাজ গাছটা আমার এ হয়ে গেছে সেটা কিনতে হবে এ কিনতে হবে আজকে আমাদের এই রোদ আছে এখনো গরমও প্রচুর বাপরে বাপ যাকে চলো এখন রাখি জবাই বেশি আমার কাছে ছাদ থেকে নেবে এসে আমি একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নিয়ে এখন আমি ভাবছি যে না ঠাকুরের তাকটা পরিষ্কার করি ঠাকুরের আর কি এই তাকটা আমাকে একটু পরিষ্কার করতে হবে আসলে নকুলদানায় ভরে গেছে যে এই তাকটা খাবার দাবার থাকে এ থাকে তো সেই জন্য
এই তাকটা আমি এখন একটু পরিষ্কার করব, এই আর কি। কারণ আজকে আমার এডিট নেই সন্ধেবেলা, আর সোহম গেছে হচ্ছে এতে কলেজ স্ট্রিটে গেছে ওরা বই কিনতে, কারণ ওদের সেকেন্ড সেমিস্টার হয়ে গেছে। তো সেকেন্ড সেমিস্টারের কিছু বই লাগবে, সেই জন্য গেছে। সেগুলো কিনতে ওরা তিন চারজন বন্ধু মিলে, ও বলেছিল সোহম যে মা চল তুমি চলো, আমি বললাম যে না আমি যাব না, তোরা যা ঘুরে আয় আমি পরে একদিন যাব, এই আর কি। ওরা বন্ধুরা মিলে গেছিল গেছে, সেই জন্য আমি একা আছি আজকে, এডিটও নেই। তো আমি ভাবলাম তাহলে এখানটা পরিষ্কার করি, জামা কাপড়গুলো ভাঁজ করি, এগুলি আমি না চুল খুলে একদম থাকতে পারি, এবার এত গরম হয় পিট পিট কুটকুট করে, সবসময় চুলের জন্য খোপা করে রাখে। কত মানুষ আছে দেখেছি চুল খুলে রাখে, যারা স্ট্রেটিং করায় তারা কত চুল খুলে রাখে, বাবারে আমি খুলেই রাখতে পারি না, কী হয় কে জানে, আমার দম বন্ধ মনে হয়। আর আমার তো মানে এই এত রান্না করি তো যত তেল মানে মাথায় ওঠে না, একদম না চিপচিপ করে তেলে। দেখো রবিবার শ্যাম্পু করেছি, দেখি মনে হচ্ছে মঙ্গলবার আসবে, বোঝাই যাচ্ছে। তো যাই হোক, আমি এগুলো সব টুকটাক করে পরিষ্কার করি, এ করি। কি গরম, করে এসে গা ধুতে হবে, প্রচণ্ড গরম, ভালো লাগছে না, ফটাফট পরিষ্কার করি। কি অবস্থা না খারাপ, তুলসীর কি অবস্থা, তুলসী একদম শুকিয়ে গেছে। এই দেখো এখানটা পরিষ্কার করে দিয়েছি একদম ঝকঝকে করে। আর এবার এখানে কাগজ পেতে জিনিস রাখবো, তবে আজকে রাখবো না, কারণ এখানে ওষুধ দিয়েছি, কারণ যাতে এখানে আরশোলা পিঁপড়ে না হয়, কারণ এখানে যেহেতু আমার ঠাকুরের খাবার থাকে সেই জন্য। তো যখন আবার গোছাবো তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে বুধবার, বুধবারের সকালবেলা এটা, কালকে আর রাত্রে ভিডিও শ্যুট করা হয়নি, শরীর মানে এইসব জামা কাপড় গুছিয়ে আর খেয়ালও ছিল না, আর শরীরটাও ভালো লাগছিল না। বহুদিন বাদে আজকে কচুরি নিয়ে এসেছে সোহম, বহুদিন বাদে মানে বহুদিন, কবে যে লাস্ট কচুরি খেয়েছি, আগে প্রায় খাওয়া হতো, এখন আর অত। সোহম কলেজে যায় বলে তাড়াতাড়ি করে বেরিয়ে যায় বলে আর আনা হয় না, আজকে কচুরি নিয়ে এসছে। এই যে কেমন আছে কচুরি, আজকে খাবো কচুরি। কদিন কবার করে অনলাইনে একটা জায়গা থেকে অর্ডার করছিল, কিন্তু তাদের তরকারিটা এত রিচ হচ্ছিল যে খাওয়া যাচ্ছিল না, সেই জন্য আমরা বোধ হয় দু মাস তিন মাস কচুরি খাওয়াই ছেড়ে দিয়েছিলাম। তো এইবারে আবার আজকে গিয়েও নিয়ে এসছে, কেমন আছে কচুরিটা ভালো হয়। তো যা তরকারিটাও একদম আলুরদম দেয়, সেই জন্য আরও ভালো লাগে। তো চলো এখন ও খেয়ে আবার কলেজে বেরোবে, ও খেতে দিয়ে দিই, তারপর আবার তোমাদের সাথে বকবক করবো। চা কচুরি এখন খাই, তারপরে আজকে আবার মাথাটা ঘষতে হবে, ভীষণ নোংরা হয়েছে, ভীষণ তেল তেলে হয়ে গেছে, কদিন ধরে রান্না বান্না করছি। তো আজকে আমাদের এনেছে বাজার থেকে কলমি শাক, কলমি শাক এনেছে, কলমি শাক হবে আর মাছের তরকারি হবে, আর একটা রেসিপি করব সোয়াবিন দিয়ে, সেটাও খুব সুন্দর রেসিপি করব, নিরামিষ করব। তো সেই রেসিপিটা তুলবো, ব্যাস ওই জন্য আজকে তাড়াতাড়ি সকালবেলা রান্নায় চলে এসেছি। ব্রেকফাস্ট করে পেট ভরে গেছে, আর ভরা পেটে কাজ করতে খুব কষ্ট হয়, ইচ্ছা করে না, গা ম্যাজ ম্যাজ করে সব কিছুই। এখন কেলো ঝোলের ভাত বসিয়ে দিয়েছি, ভাত মাছ হয়ে গেছে, কেলো ঝোলের ভাতটা একটুখানি বসিয়ে রাখতে হয়, কারণ এই চালটা হতে একটু সময় লাগে, তাই জন্য এখন জলটা গরম করে কিছুক্ষণ ফুটিয়ে বসিয়ে রেখেছি, তারপরে গেলে দেবো এই। তো চলো ফটাফট শাকটা কেটে নিই, শাক আবার আর বলো না, যেমন বাজারে ছিঁড়ি একটা থোর দুটো শাকের আটি এইরকম নিয়ে এসছে। তা একটা থোরে তো দুজনের হবে না, থোর তো এমনি কমে যায়, দেখা যাক তাও করে রাখি যা হয়।
আজকে না খাই কালকে খাবো। চল ফটাফট রান্না শুরু করে দিই। বসিয়ে দিয়েছি রান্না করতে। আর লাঞ্চের মধ্যে আজকে আমাদের রয়েছে কলমি শাক ভাজা আর মাছের একটা আলু পেঁয়াজ দিয়ে তরকারি করব। আর পাতার মাছ হচ্ছে এখন ভাত, আর একটা রাত্রির জন্য করব সোয়াবিনের তরকারি, যেটা রেসিপি করব। তো আমার সব রান্নাই হয়ে গেছে, লাস্টে আমি মাছটা করি। তো লাস্টে এখন ওই জন্য পাতার মাছ একদিকে আর আমাদের মাছের তরকারি আর একদিকে বসিয়ে দিয়েছি আলু পেঁয়াজ দিয়ে। আসলে আলু না দিলে লালু বাবু খেতে পারে না, ওই জন্য একটু আলু তো আমাকে দিতেই হয় যে কোনো তরকারিতে, তাহলে ওর একটু খেতে সুবিধা হয় আমারও সুবিধা হয়। এই যে আলু পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে ভেজে নিচ্ছে, একদম কাঁচা লঙ্কা দিয়ে একদম কষা কষা করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপরে এর মধ্যে মশলা যেটা দিই আমি, নুন হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটা কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে জল ঢেলে মাছ দিয়ে ফুটিয়ে নেবো, ব্যাস। দেখতেই পাচ্ছ মাছ কষানো হয়ে গেছিল, হয়ে গিয়ে আমি জল ঢেলে দিয়েছি। তবে এটা ভীষণ ভালো করে কষিয়ে নিতে হবে, একদম লো ফ্লেমে কষাতে কষাতে যখন সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে জল দেবে। আর দিয়ে এটা মাছটা দিয়ে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ ঝোল রাখবে। আর এখানে আমি সব একসাথেই দিয়ে দিই, আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে দিয়ে ভাজা ভাজা করি। এটা এই মাছের তরকারিটা যেভাবে করি সেটা একটু প্রসেসটা অন্য, এটা আমার মায়ের রেসিপি, এটা আমার মা করতো, খুব ভালো হয় খেতে। রেডি হয়ে গেছে আমাদের লাঞ্চ। এই যে মাছের তরকারি একদম কষা কষা করে করেছি, বেশি ঝোল মাছের তরকারি আমাদের ভালো লাগে না দুজনেরই। আর কলমি শাক ভাজা, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। অল্প চিকেন আমি এখন কষাতে বসিয়েছি, দেখতেই পাচ্ছ খুবই কম পরিমাণ, অল্প অল্প করে করাই ভালো, কারণ কষা একসাথে বেশি করে রাখলে খেতে পারে না। আমি ওই জন্য রোজেরটা রোজ একটু একটু অল্প অল্প যেদিন যেটা খেতে চায় করে দিই, আর আমাদের একদম আর চিকেন ভালো লাগছে না তাই জন্য অল্প করেই করছি। খেয়ে রেস্ট নিয়েই চলে এলাম আবার রান্না করতে। রান্না করতে এসছি মানে সবাই এসে আমাদের বাড়িতে যারা আসে তারা এসে খালি একটাই কথা বলে যে বৌদিকে সবসময় দেখি রান্নাঘরে রান্না করছে, এত রান্না করো কী করে, তোমার এনার্জি কী করে আসে রান্নাঘরে এতটা সময় কাটানোর জন্য। আসলে যে যে জিনিসটা করতে ভালোবাসে সে সেই জিনিসটা তার কাছে কোনো আলস্যই আসে না যে না আমি এটা করবো না, তবে হ্যাঁ আসে না সেটা বলবো না, কিন্তু জানি কেউ কিছু করার নেই আমাকেই করতে হবে, সেই এটা থেকেই আরও ইচ্ছেটা এসে যায় যে না আমি যদি সবার পছন্দের জিনিসটা মুখের কাছে না জোগাতে পারি তাহলে তার খাওয়াটা হবে না।
যেমন শুভম সকালবেলা ধরো 11:30টা 11টা কখনো 12টা কখনো 8টা কোনো বেরোনোর এখন সময় নেই, যেরম যেরম পড়া আছে যেরম যেরম কলেজ আছে এখন সব কিছু অফলাইন হয়ে গেছে, তো সে তুলনায় ওর বেরোনোর সময় কোনো নেই। তো ওর যখন যখন বেরোচ্ছে যেভাবে বেরোচ্ছে ও ঠিক সবসময় ভাত টাত খেতে পারে না, অত ও একটু শান্ত ধীরে সুস্থে অনেক সময় লাগে ওর খেতে, মানে আস্তে আস্তে করে টুকে টুকে খায় আর শান্তি মনে খায়, কোনো তাড়া থাকবে না তবে ও খেতে পারে, নাহলে খুব খুব মানে ফাস্ট ফুড ড্রাই ফুড এইগুলো বেশি খায়। তো ও ছোটোবেলা থেকেই এরকম মানে ভরপেটে, আমি যেরকম ভর আমারই মতো বলতে পারো, কোথাও যাওয়ার হলে আমরা ধরো কলকাতা গেলাম বা কোথাও গেলাম ভরপেট ভাত খেয়ে, অনেকে বেরোয় না ভাত খেয়ে গেলাম কলকাতায় যাতে খেতে না হয় খাওয়া খরচা হয় যাতে না হয়, আমি খাবো না খরচা না হোক ঠিক আছে খাবো না সেটা ঠিক আছে, কিন্তু এমন নয় যে আমি এক করতে ভাত খেয়ে বা রুটি খেয়ে আমি বেরিয়ে হতে পারি, আমি হয়তো হার্ডলি একটা রুটি খেয়ে গেলাম, জাস্ট কাজ করেছি একটা রুটি খেয়ে বেরিয়ে যাই, পেট ভরে আমি কোথাও কোথাও বেড়াতে যেতে পারি না, কোথাও ঘুরতে যেতে পারি না, কোথাও কলকাতা যেতে পারি না, কষ্ট হয় সেরকম ও হয়েছে। তো শান্তি মনে যেটুকুনি খায় সেটুকুনি সেই যাব, কাল পরশু সবই রোজই বেরিয়ে যাচ্ছে রোজই বেরিয়ে যাচ্ছে, কলেজ আছে রোজ, তারপরে পড়া আছে, যেমন আজকেও পড়া আছে রামকৃষ্ণ মিশনের লাস্ট ক্লাস আজকে হয়তো প্রজেক্ট জমা দেওয়ার এইরকম। তো ও এসে বললো মা সকালবেলা আজকে তো কচুরি খেয়ে চলে গেছে, আমি বললাম তাহলে কচুরি নিয়ে আয় কচুরি বেশি বেশি করে খেয়ে যাও, কচুরি খেতে ভালোবাসে, আর সবসময় তো বাড়িতে করা সম্ভব হয় না, তাও চেষ্টা করি আমি যতটা পারি বাড়িতে করে দেওয়ার, কিন্তু বলতো আর একটা জিনিস আমি দেখেছি বাড়িতে যে মায়েরা করে দেয় তাদের আবার বাইরের খাবারের প্রতি একটু নেশাটা বেশি থাকে, অবশ্যই মায়ের খাবারের কখনোই সে অপমান করে না, কিন্তু তা হলেও সে আমি যাকে এক মানে প্রথমবার খাইয়েছি তার কাছে যেটা অমৃত মনে হয় ওদের কাছে হ্যাঁ এটা মানে সেই ঘরকা মুরগি ডাল বাড়াবার এরকম ব্যাপার আর কি। তো সেরকমই এটা তো মায়ের হাতে খেয়েছি, এটা তো নর্মাল জিনিস, এটা তো মা ভালো রান্না করে, এটা ওরা এক্সপেক্ট করে নেয় যে মায়ের হাতে এরকম হতে পারে, যেমন সেই জন্য কি হয় কখনো কখনো ও বাইরে খাওয়ার এ করে। তো সেই জন্যই আমি বললাম ঠিক আছে আজকে বাইরেতে কচুরি নিয়ে এসে খেয়ে যা, যদিও গরম পড়েছে কচুরি ভালো না খাওয়া, তাহলেও অনেক দিন বাদে আজকে আমি ঠিক আছে নিয়ে আয় খেলো, তাও মিষ্টির দোকানের কেমন আছে নিয়ে এসেছিলো খেয়ে গেছে, আর রাত্রে বলেছি আমি ভাত খাবি এসে, কারণ রাত্রে রুটি খেলে এই গরমে অতক্ষণ মানে না না খেয়ে থাকা না মানে সারাদিন ভাত পড়ছে না একটা শরীরে এরকম একটা, তো সেই জন্য আমি বললাম আসে আর রাত্রে এসে ভাত খাবি, তো ভাত তো চিকেন ছাড়া খেতে পারে না, আর জানোই ও একটু চিকেন খেতে ভালোবাসে ছোটো থেকেই ও চিকেন খেতে একটু ভালোবাসে, চিকেন হলে যতটা পরিমাণ ভাত খায় অন্য কিছু হলে ততটা পরিমাণ ভাত খেতে পারে না, তো সেই জন্য আমি চিকেনটাই আজকে করে রাখছি, ওর জন্য অল্প একটুখানি লাডু চিকেন এনে দিয়েছে সেই ওর জন্যই করে রাখছি, কারণ আমরা তো সকালবেলা মাছ খেয়েছি আর আমাদের চিকেন খেয়ে খেয়ে এমন হয়ে গেছে চিকেনে এখন অরুচি, দুজনেরই চিকেন দেখলে বমি পায়, তো বমি পায় মানে কারিটা দেখলে বিশেষ করে খেতে ইচ্ছে করে না, একই টেস্ট একই হাতে রান্না করে করে একই টেস্ট, আর তবু একটু অন্যরকম মানে চেষ্টা করলে বা একটু অন্যরকম করলে তবু একটু মুখের টেস্ট আসে, এই সেই জন্যই সোহমের জন্য খালি বানিয়ে দিচ্ছি, সোহমের কোনো অরুচি নেই, সোহম চিকেন খেতে ভালোবাসে ভাত দিয়ে সেগুলো ভাত রেখে দিয়েছি সকালের ভাত, আর এখন একটু চিকেন কারি বানিয়ে দিচ্ছি এসে শান্তি করে খাবে এই জন্য। তো যাই হোক ওর খাওয়াটা দেখে আমারও শান্তি, আমার যতই কষ্ট হোক সন্ধেবেলা এখন গরম হচ্ছে তা হলেও আমার যতই কষ্ট হোক ওর খাওয়াটা মানে ওকে এ করতে পারলে আমার শান্তি, সকালবেলা সময় হয়নি রেসিপি তুলেছি আজকে আবার একটা, তো সেই জন্য সেই রেসিপিটাই আমরা আজকে খাবো সোয়াবিনের তরকারি আর কি করে রাখা আছে, তো সেই যাকে চলো এর সাথেই শেষ করে দিচ্ছি এই ব্লগটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নতুন ব্লগে আবার দেখা হবে, টাটা সবাই ভালো থেকো, গুড নাইট, এখনই গুড নাইট বলে দিচ্ছি, দেখো চিকেনটা করেছি তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে জানিও, আর এই যে পাতা পাতাটা নিয়ে ওয়েট করছে মাছ খাবে বলে, যে মা কখন মাছটা আমায় দিবি তাড়াতাড়ি দে আমার কী দে পেয়েছে, এই যে পাতারানির মাছ সেদ্ধ করা আছে শুধু হলুদ দিয়ে।